আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় প্রেক্ষিতে আজকে আমরা নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকে তোমরা বাড়িতে যারা আসো খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি আলোচনা করব, তা হলো তোমাদের যে পাঠ্যপুস্তক আছে তার 24 পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। দুতরফা দাখিলা পদ্ধতি নামটি শুনে বোঝা যাচ্ছে একটা অপরিচিত একটা জিনিস, যাই হোক তারপরেও আমাদের দায়িত্ব হলো সব অপরিচিত জিনিসকে পরিচিত করে তোলা। দুতরফা দাখিলা পদ্ধতি আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখব ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি, ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা প্যাসিওলি তার একটা বইয়ে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি যে অর্থনৈতিক বিষয় নিয়ে যে বর্ণনা করেছেন তার সেই পদ্ধতির নামটি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা একটি উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারি তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ধরো যদি আমরা বলি ভাড়া প্রদান করা হলো, ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা। দেখো এলাকা ভাড়া প্রদান করা হলো 5,000 টাকা, তাহলে আমরা এর দাবিদার যদি করি ভাড়া হিসাব দেবি আর নগদার হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব দেবি এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভাড়া হিসাবকে দুইটা পক্ষকে নিতে এই লেনদেনের ভিতরে দুইটা পক্ষকে আমরা দেখতে পাচ্ছি, এক হলো গে ভাড়া হিসাব আর একটা হলো নগদান হিসাব। এই যে একটা লেনদেনকে দুইটে পক্ষকে চিহ্নিত করা এইটাই মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে ভাড়া হিসাব ডেবিট হলেও কারণ হলো গে সমস্ত ব্যয় তোমরা জানো ডেবিট হয় আর সম্পদ কমিয়ে গেলে ক্রেডিট হয়। সুতরাং দুতরফা দাখিলা পদ্ধতি হলো ওইটাই যে পদ্ধতিতে একটা লেনদেন দুই বা ততোধিক ব্যক্তির সাথে হতে পারে সেই লেনদেনগুলোকে চিহ্নিত করে ডেবিট ক্রেডিট নির্ণয় করাই হলো দুতরফা দাখিলা পদ্ধতির এইটার একটা বৈশিষ্ট্য। আমরা এখন দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দুতরফা দাখিলার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আছে দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা, দেখো দ্বৈত সত্তা মানে উভয় দিক, যে প্রতিটি লেনদেনে দ্বৈত সত্তা মানে উভয় দিক, প্রতিটি লেনদেন কমপক্ষে দুটি হিসাব থাকে, ডেবিট ও ক্রেডিট হিসাব নির্ণয় করার পূর্বে প্রতিটি লেনদেন জড়িত হিসাব খাত বের করা তাদের প্রত্যেকটি কোনো শ্রেণী হিসাব তা নিরূপণ করতে হয় তাই হলো মূলত দ্বৈত সত্তা। অর্থাৎ আমরা যে একটু আগে ভাড়া হিসাব ডেবিট করলাম, ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট বলেছিলাম, হিসাব ক্রেডিট বলেছিলাম, এখানে ভাই 5,000 টাকা, 5,000 টাকা। তাহলে আমরা দেখতে পাই যে ভাড়া হিসাব ডেবিট এবং নগদান হিসাব দ্বৈত সত্তা হলো দুইটা পক্ষ, এই ভাড়া হিসাব একটা পক্ষ আর নগদান হিসাব আরেকটা পক্ষ, এইটাই মূলত দ্বৈত সত্তা। তাহলে দ্বৈত সত্তা নিয়ে তোমাদের ভিতরে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় আশা করি। এরপরে আসে হলে গে দাতা ও গ্রহিতা, প্রতিটি লেনদেনেই দাতা এবং গ্রহিতা থাকে, দাতা ও গ্রহিতা, গ্রহিতা দাতা এবং গ্রহিতা, একজন দিলে আরেকজন পাবে এটাই স্বাভাবিক, এটাই হলো দাতা ও গ্রহিতা। অর্থাৎ রহিম করিমকে 2,000 টাকা দিল,
এটাকে রহিম এবং করিম, করিম দেখো রহিম যদি করিমকে দেয়, ঠিক আছে, করিম যদি রহিমকে দেয় তাহলে রহিম করিম যদি রহিমকে দেয় তাহলে রহিমের টাকা বেড়ে যাবে আর করিমের টাকা কমে যাবে। এইটাই হলো দাতা, এখানে গ্রহীত হইল গে রহিম আর দাতা হলো করিম, ঠিক আছে। তাহলে আমরা এ বিষয়টাও ক্লিয়ার হলাম, দাতা এবং গ্রহিতা এভাবে আছে। তোমাকে ডেবিট ও ক্রেডিট করা, এটা খুবই সহজ একটা বিষয়, অর্থাৎ আমরা যে দুইটা পক্ষ নির্ণয় করতেছি, নগদান হিসাব ডেবিট, করিম হিসাব ক্রেডিট, বা ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এটাই হলো গে ডেবিট ও ক্রেডিট নির্ণয়। এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। আর হলো গে সামগ্রিক ফলাফল, যেহেতু দুইটি পক্ষই সমান, আমরা এর আগে লিখলাম ভাড়া হিসাব ডেবিট, হিসাব ডেবিট এবং নগদান ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ দুটোই দেখো লিখছিলাম 5,000 টাকা করে, একটু আগেই তোমাদের সামনে লেখা হয়েছিল 5,000 টাকা। তার মানে কোনোটাই টাকা এদিক ওদিক হওয়ার কথা নয়, দুটোই সমান। এই জন্য সামগ্রিক ফলাফলও অবশ্যই ডেবিট এবং ক্রেডিট সমান হতে হবে, তাই নয় কি? তাহলে আমরা এর বৈশিষ্ট্যগুলো জানলাম। এখন আমরা এই দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা, প্রত্যেকটি পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা থাকে, তার ভিতর দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধাসমূহই বেশি, অসুবিধা খুবই কম। এই জন্য আয়োজক সেই 1494 সাল থেকে আজ পর্যন্ত এই পদ্ধতি টিকে আছে তার সুনামের সাথে। আমরা দেখি প্রথমেই সুবিধাসমূহের মধ্যে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, সংরক্ষণ দেখো পরিপূর্ণ হিসাব সংরক্ষণ, এই পদ্ধতিটা অত্যন্ত বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবেই লেনদেনগুলো হিসাব রাখা হয়, যার ফলে এর কোনো ঘাটতি নাই, এই জন্য এটাকে পরিপূর্ণ হিসাব পদ্ধতি বলা হয়। এই জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুবিধা। এরপরে আছে লাভ লোকসান নিরূপণ, লাভ লোকসান নিরূপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিষ্ঠানের ক্ষেত্রে, লাভ লোকসান নিরূপণ, লাভ লোকসান নিরূপণ, নিরূপণ, নিরূপণ দেখো লাভ লোকসান নিরূপণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের গুণগত সৃষ্টি হয়েছে লাভের আশায়, এখানে লাভ নিরূপণ যদি না করা যায় সেই পদ্ধতি গ্রহণযোগ্যতা কতটুকু একটা চিন্তার বিষয়। এই জন্য লাভ লোকসান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানের যে কোনো সময় এই পদ্ধতি অবলম্বন করলে প্রতিষ্ঠানের যে কোনো সময় নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের লাভ লোকসান যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো নিয়ে আর্থিক বিশদ আয় বিবরণী প্রস্তুত করে আমরা খুব সহজেই, বিশদ আয় বিবরণী প্রস্তুত করে আমরা খুব সহজেই লাভ লোকসান নির্ণয় করতে পারি। সুতরাং এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা আইটেম। এরপরে গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই, গাণিতিক শুদ্ধতা যাচাই, যাচাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইটেম। কোনো প্রতিষ্ঠানে ভুল ত্রুটি হতেই পারে, সুতরাং সেই ভুল ত্রুটি সংশোধনের জন্য এর ব্যবস্থাও আছে। তাই দুতরফা দাখিলা পদ্ধতিতে যেহেতু ডেবিট টাকা সমান ক্রেডিট টাকা হয়, এই জন্য ভুল হলে আমরা রেওয়ামিল তৈরি করে, রেওয়ামিল তৈরি করে নির্দিষ্ট সময় শেষে রেওয়ামিল প্রস্তুত করে, রেওয়ামিল প্রস্তুত করে আমরা ভুল ত্রুটি সংশোধন করতে পারি, অর্থাৎ গাণিতিক শুদ্ধতা সঠিক আছে কিনা সেটা যাচাই করতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা এরপরের আইটেম আছে লাগে আর্থিক অবস্থা নিরূপণ, আর্থিক অবস্থা নিরূপণ,
নিরূপণ, আর্থিক অবস্থা নিরূপণ। খুব ভালো করে খেয়াল করো, কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কি এক নজরে দেখার জন্য একটা পদ্ধতি আছে এই দুতরফা দাখিলা পদ্ধতিতে। তা হলো আর্থিক অবস্থা নিরূপণ করতে গেলে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা খারাপ না ভালো তা জানার জন্য আমরা আর্থিক বিবরণী একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। এইটাই হলো গিয়ে আর্থিক অবস্থা নিরূপণ করে, অর্থাৎ এক নজরে আমরা বুঝতে পারি এই প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থা কি তা আমরা সহজেই জানতে পারি। এরপরে রয়েছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। এই পদ্ধতিতে ভুল ত্রুটি খুব সহজেই উদ্ঘাটন করা যায়, কারণ যেহেতু ডেবিট টাকা ও ক্রেডিট টাকা সমান থাকে এবং রেওয়ামিল প্রস্তুত করে আমরা সহজেই এই ভুলগুলো উদ্ঘাটন করতে পারি, যার ফলে খুব সহজেই এই ভুল ত্রুটিগুলো সংশোধন করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ, আমরা ব্যয় এই পদ্ধতিতে ব্যয় নিয়ন্ত্রণ এই পদ্ধতি অবলম্বন করলে খুব সহজেই আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি। কীভাবে? আমরা এক নজরে মোট লাভ এবং নেট লাভ আমরা নির্ণয় করছি, যেহেতু সেখানে ব্যয়ের পরিমাণ আমরা জানতে পারছি। যদি ব্যয় অতিরিক্ত হয়ে থাকে সেটাকে আমরা চিহ্নিত করে আমরা স্টার চিহ্ন দিয়ে পরবর্তীতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আমরা খুব সহজে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। সুতরাং এই পদ্ধতির আরেকটি সুবিধা হচ্ছে খুব সহজেই ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আছে মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়। আর্থিক বিবরণীর ভিতর দেনা পাওনার পরিমাণও উল্লেখ থাকে যে উক্ত প্রতিষ্ঠান কত টাকা দেনা আছে বা উক্ত প্রতিষ্ঠানের কত টাকা অন্যের কাছে পাবে, এটাও আছে। সুতরাং খুব দ্রুত এবং সহজে আর্থিক বিবরণী প্রস্তুত করার পরে আমরা কত দেনা কত পাওনা তা সহজেই আমরা নিরূপণ করতে পারি। ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন, ব্যয় নিয়ন্ত্রণ, মোট দেনা পাওনার পরিমাণ নির্ণয়, সঠিক কর নির্ণয়। যেহেতু এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, সেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুব সহজে কর নিয়ন্ত্রণ কর নির্ধারণ করতে পারে। এই ক্ষেত্রে আমদানি শুল্ক কত, রপ্তানি শুল্ক কত, তারা এই আর্থিক বিবরণী দেখে কর নিয়ন্ত্রণ কর নির্ণয় করতে পারে। সহজ প্রয়োগ, দুতরফা দাখিলা পদ্ধতি খুবই সহজ পদ্ধতি। আর সহজ পদ্ধতি যে কোনো প্রতিষ্ঠানই চাইবে এটা প্রয়োগ করা, আর এই জন্যই এই প্রতিষ্ঠা এই দুতরফা দাখিলা পদ্ধতি অত্যন্ত কি বলা হয় অত্যন্ত জনপ্রিয় একটা পদ্ধতি, যার ফলে বেশিরভাগ প্রতিষ্ঠান এই পদ্ধতি প্রয়োগ করে থাকে। তারপরে স্বীকৃতি, এই এটা আন্তর্জাতিকভাবে এই পদ্ধতিটা স্বীকৃত বলে পৃথিবীর যে কোনো দেশ যে কোনো জায়গা সব জায়গায় আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি। যাই হোক, আমরা দুতরফা দাখিলা পদ্ধতির যে বিস্তারিত আলোচনা করলাম, আমরা সুবিধা আলোচনা করলাম, বৈশিষ্ট্য আলোচনা করলাম, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। পরবর্তীতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।